আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে তাসখন্দে স্বাগত জানাচ্ছি। আজকে 11ই নভেম্বর। আমি এখন বেশ কাজান, যারা উজবেকিস্তানে আসেন বেশিরভাগই এখানে আসেন। তো এই জায়গাটায়, এটা হলো সেন্ট্রাল এশিয়ার সবচেয়ে বিগেস্ট পিলাপ সেন্টার। এর আগে দুইবার এখানে এসেছি কিন্তু কখনো বল পাতিলায় রান্না দেখতে পারেনি। তো আজকে একদম সকাল সকাল আসলাম, এখন 9টা বাজে। যে এরা পিলাপ কিভাবে রান্না করে সেটা আপনাদেরকে একটু দেখাবো। তো আমার সাথে মাই কলিগ ফ্রম সিয়েরা লিওন। তো দেখেন, এরা অলরেডি, আমি ভাবলাম একদম রান্নার শুরুতেই আসব, তো এরা অলরেডি রান্না শুরু করে দিছে। এই যে এখানে দেখেন কি কি আছে, মূল গাজর আছে, মিষ্টি কুমড়ার মতো কি দেওয়া আছে। আর লাকড়ি দিয়ে রান্না করে। হলো নিচে লাকড়ি রাখো, চুলার নিচটা। এটা কি গাজর নাকি, বুঝতে পারতেছি না। গাজর না মিষ্টি কুমড়া আমি নিশ্চিত নই। এখানে তারা রান্না করবে। বিশাল একটা কিচেন। সাধারণ এটা হলো গরুর গোস্ত। মানুষজন আসা শুরু করছে, আমি তো ভাবলাম যে একদম প্রথম থেকে রান্না করাটা দেখবো। এদিকে অলরেডি রান্না চলতেছে। আর এটা হলো ঘোড়ার গোস্ত। আসসালামু আলাইকুম। আর এটা হলো ঘোড়ার গোস্ত। এরা ঘোড়ার গোস্ত মিক্স মিডিয়া। দেখেন এরা অনেক তেল রান্না করে, তেল ইউজ করে, এবং বাট তেলগুলো হেলদি, বিশেষভাগে হলো সানফ্লাওয়ার অয়েল। অনেকগুলো পাতিলা একসাথে রান্না করে এবং এরকম ঢেকে রাখে। এদিক দিয়ে আর একটা চলতেছে। দেখেন এগুলা সারাদিন ব্যাপী মানুষজন খাবে। এটাতে বড় বড় ছোলাও দেখা যাচ্ছে। আর এদিকে তাজা গোস্তগুলো কাটতেছে। আর এদিকে ব্রেড, একদম তাজা ব্রেড বানাচ্ছে তারা। সালামু আলাইকুম। এই ব্রেডগুলো এরকম দেখতেছেন, বের হওয়ার সময় কেমন বের হয় সেটা একটু দেখাবো আপনাদেরকে। এদিকে আর একটা রান্না চলতেছে। ও আর এদিকে দেখি পাতাকপি, পাতাকপি সিদ্ধ করতেছে। সবজি টবজি, রসুন আছে এখানে, রসুন, টমেটো, ক্যাবেজ, আর এটা ঝাল জাতীয় কিছু বা টমেটো জাতীয় কিছু ইয়ে করতেছে। এটা হলো নুন দিচ্ছে। Yeah, so that means not to
আমি একদম আরো সকাল সকাল আসতে চেয়েছিলাম। আমার ইচ্ছে ছিল একদম প্রথম থেকে তারা যেভাবে রান্না করে সেটা দেখার। তো আমি 9টায় আসলাম, এসে দেখি অলরেডি তারা রান্না বসায় দিছে। তো যারা উজবেকিস্তান আসবেন অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। আমার আমার মনে হচ্ছে মানে বিশ্বের সবচেয়ে বড় কিচেন, এত বড় পাতলায় আমি আর কোথাও রান্না করতে দেখি নাই। তো এখন দাদা রান্না হচ্ছে, রান্না করার পর খেয়ে তারপরে যাব। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এই জায়গাটা এসে যাবেন। এখানে আশেপাশেও আরও 2-3টা জায়গা মানে দেখার আছে, যেমন ওই যে সিটি টাওয়ার বা সিটি সেন্টার বলে, এটা বেশ কজন। কালো এগুলো কি কিসমিস মনে হয়? কালো এগুলো হলো কিসমিস, হ্যাঁ বুঝতে পারছি। কালো এগুলো কিসমিস, মিষ্টি কুমড়া, গাজর, বড় মটরশুঁটিগুলা। আর এটা হলো মূল রেস্টুরেন্টটা, এখানে বসে সবাই খায়। বিশাল একটা জায়গা, একসাথে কয়েক হাজার মানুষ এখানে বসে খেতে পারবে, মানে কয়েকশো মানুষ ওই যে উপরে নিচে। এটা হলো কাজ্জা মানে ক্যাশ কাউন্টার। আর এটার পাশেই এখানে ডালিমের জুস, একদম তাজা ডালিমের জুস, ডালিম, ওইদিকে অরেঞ্জ। ওয়ান হাউ মাচ খুলকো? দেখেন এদিক থেকে শুরু করে মানে বিশাল এলাকা জুড়ে মানুষজন এসে খায়। আপনি 11টা 12টার দিকে আসলে তখন মানুষের অনেক মানুষ দেখা যাবে। শাবাশ! এটা মেটাল, এটা কিসের? গরম গরম লাগে নাই কিন্তু, এখানে গরম হচ্ছে না, বাট এটা কি তাহলে? সিলভার না মেটাল, কেউ জেনে থাকলে জানাবেন। তারা এই তেলটা ইউজ করে, রিফাইন্ড ডিওডোরাইজড অয়েল, ভিটামিন ই, সি, ডিএমও ফ্রি, এই তেলটা তারা ইউজ করে মূলত। হাউ আর ইউ ব্রাদার? এই মটরশুঁটিগুলো এখনই দিল। আচ্ছা, এখানে এসেই বাংলাদেশে এক ভাইয়ের সাথে দেখা হলো। ভাই আপনার নাম কি? বাংলাদেশে বাড়ি কোথায়? আমার ঢাকায়। আচ্ছা, ভাইয়ের বাড়ি ঢাকায়, এখানে এসে দেখা হলো। উনি ব্যবসার উদ্দেশ্যে এখানে আসতে, ওনার একটা সাক্ষাৎকার আমি ইনশাল্লাহ দেব আপনাদের জন্য। আচ্ছা, তো এখানে রান্না চলতেছে। এখানে গাজর, মিষ্টি কুমড়া, লম্বাইগুলো মিষ্টি কুমড়া। আমি এই নিয়ে থার্ড টাইম আসলাম। এদিকে অলরেডি সার্ভ করা শুরু হয়েছে। এটা বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে খায়, ভিতরে বিনি চাল বলে, বিনি চাল দিয়ে একটা পিঠা। আর এটা হলো ঘোড়ার মাংস, ঘোড়ার মাংস নিয়ে অনেকেরই অনেক আগ্রহ। এটা নিয়ে এটা আজকে খাবো আমি আপনাদের সামনে, খেয়ে একটা ভিডিও করব। এবং এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে এদের একটা শাকের মতো পাতা, এদের ভিতরে হচ্ছে মাটনের কিমা, কিমাটা স্টিম করে সিদ্ধ করে তারপর হচ্ছে এর ভিতরে দেওয়া হয় এবং এটা প্লবের সাথে দেওয়া হয়। আর এটা হলো কোয়েল পাখির ডিম। ও এই যে দেখেন, এরা এরকম পুরা টুকরাটা নিচে দিয়ে দেয়,
সিদ্ধ হওয়ার পর ওরকম কেটে কেটে তারপরে সার্ভ করে। মানে খুবই লোভনীয় লাগতো, হাতে নিয়ে খাওয়া শুরু করতে ইচ্ছে করতো। তারপর ও রশি দিয়া বান্ধা আছে দেখে, এই যে ধরার সহ সুবিধার্থে দেখছেন, ও দেখেন এই যে সুতা দিয়ে বেঁধে নিচ্ছে। তো ব্রেডগুলা হয়ে গেছে একটু আগে, আপনারা হয়তো বা দেখছেন এগুলা ভিতরে দিতে। এবং এই ব্রেডগুলো এত টেস্ট, কেউ যদি শুধু এই ব্রেডগুলা খেয়ে পেট ভরাতে চায় বা মন ভরাতে চায় সেটাও সম্ভব। অনেক টেস্টি এই ব্রেডগুলা এবং ঘ্রাণটা অসাধারণ। Yes, brother. Assalamu alaikum. I am fine. Do you like it? Yes. I like the bread of Uzbekistan. যে এগুলো আবার এটাতে সেট করতেছে। উজবেকিস্তানে ব্রেড হলো এদের একদম মানে একটা জাতীয় খাবার বলা যায়, যাই কিছু খাবে সেটার সাথে ব্রেড থাকবেই। ব্রেড ছাড়া এখানকার খাবারটা এদের অসম্পূর্ণ একদম। তো দেখেন বিশাল এই কিচেনটায় আছি, ভিডিওটা রাও আপলোড দিবে এই জন্য আমি পজ করে করে করতেছি। গোস্ত দেওয়া শুরু হয়েছে অলরেডি। পুরা তেলের উপরে গোস্তটা দিয়ে, এবং গোস্তর সাথে কোনো কিছু নাই, জাস্ট সরাসরি গোস্তটা, মানে কোনো ধরনের মশলা কোনো ধরনের কিছু তারা অ্যাড করে না। আপনারা দেখতেছেন মানে ধরার সুবিধার্থে ওই যে রশি দেওয়া বেঁধে দিছে যাতে ইজিলি পরে হাত দিয়ে ধরতে পারে, এবং কোনো লবণও দেয় নাই। যে খেয়াল করছেন কিনা আপনারা, জাস্ট সরাসরি গোস্তটা। এবং এখানকার গোস্তর আসল টেস্ট যেটা সেটাই মানুষ ফিল করে, যেমন আমাদের দেশে গোস্তর সাথে মশলা টশলা দিয়ে গোস্ত টেস্ট যে কোনটা, গোস্ত খাচ্ছে না মশলা খাচ্ছে সেটা বোঝা যায় না, কিন্তু এখানে এরা গোস্ত এভাবে রান্না করে একদম কিচ্ছু না। মানে গোস্তের যে আসল টেস্ট আমি প্রথম থেকে খাইতে পারতাম না, এখন শুধু সিদ্ধ গোস্ত আমি খাইতে পারি, সমস্যা হয়। আর এদিকে এখন চাল অ্যাড করতেছে। মানে এতক্ষণ যা ছিল ওই যে গোস্ত নিচে গোস্ত তারপরে সবজি টবজি, আর এখন চালটা অ্যাড করতেছে। এখানে চালটা একটু স্পেশাল চাল, লবণ দিচ্ছে এখন। প্রথমে তেল গরম করছে, তেলের উপরে গোস্ত দিছে, এখন সবজিগুলা দিচ্ছে। মারে বাংলাদেশ মানে পৃথিবীর আগুনের এই অবস্থা, দোদকের আগুনের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে রক্ষা করো দোদকের আগুন থেকে। গাজর আর মিষ্টি কুমড়া। আচ্ছা, তো রুসলানের মাধ্যমে ওনাকে জিজ্ঞাসা করলাম এখানে গোস্ত আর চালের পরিমাণ কি 200 কেজি। তো এখানে যেটা জানালো 200 কেজি চাল এবং 200 কেজি গোস্ত। 200 কেজি গোস্ত অলরেডি ভেতরে আছে, যেটা পরে তারা তুলে
টুকরো টুকরো করে সার্ভ করবে। তো দেখেন এটার দিয়ে 200 কিলোগ্রাম, মানে বিশাল একটা কর্মযজ্ঞ বলা যায়। ভাই বলেন তো কি অবস্থায়, এই রান্নাটা দেখে কি মনে হলো আপনার? আনুপাতিক হারে চাল এবং হচ্ছে আপনার রেট একদম আনুপাতিক সমান সমান, তেল হচ্ছে 50, তার মানে হচ্ছে বাংলাদেশের তুলনায় এখানে ওরা চাল এবং গোস্ত সমান সমান। আর বাংলাদেশে তো মনে করেন যে 1 কেজি গোস্তে 1.5 কেজি 15 কেজি চাল লাগে, সেই হিসাবে তো সিমিলার। তার মানে এখানে 200 কেজি চাল, 200 কেজি গোস্ত, 50 লিটার তেল, আর সবজি তো আছে, আর অন্য অন্যগুলো তো আছে। তো আমি ভিডিওটা শেষ করব এখন, রান্না এটা সম্ভবত কমপ্লিট হতে আরও ঘন্টাখানেক লাগবে, ঘন্টাখানেক আশেপাশে একটু ঘোরাঘুরি করে এরপরে এসে খাবো এটা ইনশাল্লাহ। তো ভিডিওটা শেষ করবো যেমনটি বললাম, যারা এ পর্যন্ত দেখলেন কমেন্ট করবেন কেমন লাগলো এখানকার রান্নাটা। একদম প্রথম থেকে রান্নাটা দেখাতে পারলে ভালো লাগতো, বাট হয়তো আপনারা বুঝতে পারতেন, মোটামুটি রেশিওটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো তাশখন্দে থাকবো প্রায় 8-10 দিন থাকবো, অনেক জায়গায় ঘুরবো, অনেক ভিডিও দেবো, অনেক সাক্ষাৎকার প্রচার করবো, হয়তোবা ভিডিওর পরিমাণটা একটু বেশি হতে পারে, যাদের ভালো লাগবে তারা দেখবেন, যাদের ভালো লাগবে না তারা পরবর্তী ভিডিও করে যাবেন। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, আসসালামু আলাইকুম।